একটু ইঙ্গিত বয়ে আনবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আবারও অত্যন্ত স্পষ্টভাবে দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে অবিলম্বে দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মুক্ত করুন। তাকে সম্পূর্ণ বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। আজকে তার স্বাস্থ্যের কথা আমরা বহুবার বলেছি, তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাকে যে একটা বিশেষায়িত হাসপাতালে নেওয়ার কথা, সেই হাসপাতাল চিকিৎসার জন্য তারা এখন পর্যন্ত নেননি এবং নিচ্ছেন না, সেগুলো টাল বাহানা করে বিভিন্ন, এখন আর কোনো ডাক্তারকে চিকিৎসককেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি আপনারা তাকে ওই যে স্যানিটারি কনফাইনমেন্টে যেটা লিখেছেন, পুরোপুরি স্যানিটারি কনফাইনমেন্ট, একটা নির্জন কারাবাসে রেখে তাই কি আপনারা ওখানে শেষ করে দিতে চান? ইতিহাস তো আপনাদের ক্ষমা করবে না। তাই আমরা আবার বলতে চাই যে অবিলম্বে তার সুচিকিৎসার জন্যে এবং তাকে মুক্তি দিয়ে দেশে একটা পরিবেশ তৈরি করুন, যাতে করে মানুষ গণতন্ত্রে ফিরে আসতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। জি না, আমরা তো আশঙ্কার কথা বলেই দিলাম আপনাদেরকে, এটা নতুন করে কিছু বলা নেই। তো আমরা যেটা আশঙ্কা করছি যে তাকে প্রকৃতপক্ষে আপনার এক হচ্ছে রাজনীতি থেকে, দুই হচ্ছে নির্বাচন থেকে, এবং এখন আশঙ্কাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র চলছে কিনা, সেটাই আমাদের এখন আশঙ্কার কারণে দাঁড়িয়েছে। কারণ করার পর থেকেই তার কারাবাসকে দীর্ঘায়িত করার জন্যে, বিলম্বিত করার জন্যে একের পর এক কৌশল করে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। যদিও মূল যে মামলায় তাকে অন্যায়ভাবে সাজা প্রদান করা হয়েছিল সেই মামলাতে তিনি জামিনে থাকলেও অন্যান্য সম্পূর্ণ বানোয়াট মামলাগুলোর উপর ভিত্তি করে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না। জামিন দেওয়া হলেও সেই বিষয়গুলোকে এমনভাবে সরকার আদালতে প্রলম্বিত করছেন যে তিনি কারাগার থেকে বেরিয়ে আসতে পারছেন না। এর মধ্যে যেটা সবচেয়ে বড় এখন যে সমস্যায় দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে গত প্রায় 11 দিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারোর সঙ্গেই দেখা করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বারবার কারা কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তারা এ বিষয়টা আইজিকে নর্মালি যেটা নিয়ম কারাবিধি অনুযায়ী, আমি সেটা পরে আসছি আপনার সঙ্গে আলাপ করবো, কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষই যথেষ্ট আপনার একজন ভিজিটারকে সাক্ষাৎ দেওয়ার জন্য, এবং সেই ভিজিটারদের মধ্যে পড়েন আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বন্ধুবান্ধবের মধ্যেই আসবে রাজনৈতিক সহকর্মী, আইনজীবী এবং যুক্তিযুক্ত প্রয়োজনের যে কোনো ব্যক্তি। এটা জেল কোডে, আমাদের যে বাংলাদেশের যে জেল কোড আছে সেই জেল কোডের মধ্যে আছে। জেল কোড 2006 ধারা মতে 663 থেকে 688, যদি 163 থেকে যদি 688 দেখেন তাহলে দেখবেন যে এই জেল কোড অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করবার অধিকার তার রয়েছে, এটা তার অধিকার, এবং একজন কারাবন্দির যে অধিকারগুলো রয়েছে সেগুলো তার সাংবিধানিক অধিকার, সেখানে তাকে তার সম্পূর্ণ অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এটা করে তারা প্রকৃতপক্ষে মানব অধিকার লঙ্ঘন করছেন, সংবিধান লঙ্ঘন করছেন। গত 30 জুন 2018 তার আত্মীয় স্বজনরা শেষ দেখা করেন, 30 জুন লাস্ট মিটিং, আজকে কিন্তু হচ্ছে 11। এবং এই গত 10 দিনে তার সঙ্গে তারা কয়েক দফা চেষ্টা করেও তারাও দেখা করতে পারেননি, আমরাও দেখা করতে পারিনি, তার আইনজীবীরাও দেখা করতে পারছেন না। এখানে জেল সুপারকে বলা হলে তিনি বলেন আইজি প্রেসিডেন্টের কথা, আইজি প্রেসিডেন্টকে বললে তিনি বলেন মন্ত্রীকে বলেন, মন্ত্রীর কাছে গেলে তিনি বলেন এক নম্বরের সম্মতি ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। এখন একে সম্পূর্ণভাবে কারা বিধি লঙ্ঘন করে, যেখানে জেল সুপার ইজ দ্য ফাইনাল অথরিটি, সেই লঙ্ঘন করে আজকে
তাকে সাক্ষাতের অনুমতি দেওয়ার জন্য আমরা যদি সরকারের প্রধান ব্যক্তির কাছে যেতে হয় তাহলে তো এই দেশে আর কিছু অবশিষ্ট নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে জেল কোডের মধ্যে আমি আপনাদেরকে একটা পরে শোনাতে চাই, দেশনেত্রী বেগম খাদেজাকে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে আটক রাখার পর তিনি কারাবিধির 617 বিধি অনুসারে ডিভিশন এক প্রাপ্ত হন, অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছেন। ডিভিশন এক প্রাপ্ত বন্দির সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারাবিধির সপ্তদশ অধ্যায় বিধি 663-681 বর্ণিত অধিকারে খালেদা জিয়ার সাথে তার রাজনৈতিক সহকর্মী বন্ধু বান্ধবদের এবং আত্মীয়স্বজনের সাক্ষাৎকে বিষয়টি বিশদভাবে বলা আছে। এই বিধানের অতিরিক্ত হিসেবে আরও বলা যায় যে খালেদা জিয়া যেহেতু সাজার মামলায় জামিনে আছেন, উনি যে মামলাটার জন্য সাজা হয়েছে সেটি কিন্তু জামিনে আছেন, কিন্তু ওই মামলায় তিনি আর কারাবন্দী নন, তিনি এখন অন্যান্য যে মামলাগুলো আছে যেগুলো আন্ডার ট্রায়াল, যেগুলো চার্জশিট হয়েছে মাত্র কিন্তু আন্ডার ট্রায়াল আছে, সেগুলো কোনো বিচার হয়নি, সেগুলোতে তিনি বন্দী আছেন। সেই হিসেবে কারাবিধির সপ্তবিংশ অধ্যায়ে বিধি 909-910 অনুসারে তিনি প্রথম শ্রেণীর ডিভিশন প্রাপ্ত বন্দী, সেখানেও তার রাজনৈতিক সহকর্মী বন্ধু বান্ধবদের সাক্ষাতের অধিকার বিধি 682 প্রদান করা আছে। অর্থাৎ এটা কি আছে আপনি দেখবেন, এখানে বলা আছে ছয় সপ্তাহে একদিন কমপক্ষে, সপ্তাহে একদিন দেখা করতে দিতে হবে, অর্থাৎ মাসে চার দিন কমপক্ষে, এবং প্রয়োজনে সুপার যদি মনে করেন তাহলে আরও বেশি করে তার দেখা সাক্ষাৎ করার, তাকে সাক্ষাৎ দেওয়ার সুযোগ সেখানে অবশ্যই আছে। এবং শুধু তাই নয়, কারাবিধির 80-4 বিধি অনুসারে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে কারাগারের প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে সাক্ষাৎ প্রার্থীর মতামত অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত ভিজিট বই রাখার বিধান করা হয়েছে, করা আছে। অর্থাৎ যদি তার কোনো মতামত দিতে চান ভিজিটার, তিনি সেটাও সেখানে লিপিবদ্ধ করতে পারবেন। বেগম খালেদা জিয়ার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাবিধি অনুসারে এখন আর গণ্য হবেন না, কারণ তিনি সাজার মামলায় জামিনে আছেন, ফলে বিচারাধীন মামলায় আসামি হিসেবে কারাবিধির 682 প্রদত্ত অধিকার বাদেও কারা আইন 894 ধারা 40 বিধান মতে তার রাজনৈতিক সহকর্মী বন্ধুদের সাক্ষাতের অধিকার রাখেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা প্রথম থেকে লক্ষ্য করছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পাতা হয়েছিল, বিভিন্ন মামলার ফাঁদ, সেই মামলার ফাঁদে তাকে কারাগারে নেওয়া হয়েছে, এবং একেবারে আলাদা করে সম্পূর্ণ পৃথক করে অন্যান্য সাধারণ মামলা, অন্যান্য এই ধরনের মামলা, আপনার দুদকের মামলা, অন্যান্য মামলায় যে ধরনের বিচার প্রক্রিয়া চলে সেগুলোকে পুরোপুরি লঙ্ঘন করে তার জন্য আলাদা আদালত গঠন করে অতি দ্রুততার সঙ্গে তাকে সাজা দেওয়া হয়েছে। এই ধরনের মামলা এখনও হাজার হাজার পেন্ডিং পড়ে আছে, ওই দিনের দায়ের করা মামলা দেখা যাবে যে সেগুলো এখন পর্যন্ত কোনো সুরাহাই হয়নি। আপনারা সবাই জানেন যে বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, এই ধরনের মামলা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15 ছিল, তারা ক্ষমতায় থেকেই সেই মামলাগুলোকে সব শেষ করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। 7,500 মামলা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, সেগুলো তারা শেষ করে দিয়েছেন। আমাদের নেতাকর্মীদের উপরে নতুন করে 78,000 উপরে বেশি মামলা আরো করার চাপ আনা হয়েছে, 78,000। দেশনেত্রীর এই চারটি মামলা, এটা যখন ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার ছিল, একাগ্র পরে সরকার তখনকার দায়ের করা এবং ওই সময়কার দায়ের করা প্রধানমন্ত্রীর মামলাগুলো সব খারিজ হয়ে গেছে, আর দেশনেত্রীর মামলাগুলো তো খারিজ হয়নি, উপরন্তু আবার নতুন করে তার সম্পর্কে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে আপনারা দেখেছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এরপরে আপনার মানহানির মামলা থেকে শুরু করে নাশকতার মামলা, উনি যখন অবরুদ্ধ ছিলেন গুলশান তার কার্যালয়ে, সেই সময় তাকে একই সঙ্গে 5 থানায় নাশকতার কাজ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এগুলো আপনারা সবাই জানেন, আমরাও জানি, বারবার আমরা বলে আসছি কথাগুলো, এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া,
নির্বাচনে উনি যেন পার্টিসিপেট না করতে পারেন, অংশগ্রহণ করতে না পারেন, তার ব্যবস্থা করা। এবং শুধু দেশনেত্রী এই মামলাটাই নয়, এখন বিএনপির অন্যান্য সিনিয়র নেতা যারা আছেন তাদের বিরুদ্ধে আবার নতুন করে পুরোনো মামলা যেগুলো আপনার খারিজ হয়ে করে দিয়েছিল হাইকোর্ট, সেগুলো আবার চালু করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের একজন এমপি আছেন, আমি আপনাদের সামনে নাম বলবো না, তিনি হচ্ছেন সবচেয়ে নিরীহ মানুষ, ভীষণ শান্ত মানুষ, তার নামের সঙ্গে তার ব্যবহার চালচলনের মিল আছে, কোনোদিন কোনো কিছুর মধ্যে ছিলেন না, নির্বাচন করেন নির্বাচিত হয়ে আসেন, এলাকায় অত্যন্ত জনপ্রিয় মানুষ, নির্বাচিত হয়ে আসেন। কালকে রাতে তিনি আমাকে ফোন করে বলেছেন তার বিরুদ্ধে দুটো মামলা দেওয়া হয়েছে, একটি হচ্ছে রাত 12টার সময় স্কুলের মাঠে বসে দলের সহকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করা, আরেকটি মামলা হচ্ছে যে আপনার তার জেলা শহরে সদরে তিনি অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে ভাঙচুরের মামলা, সম্পূর্ণ ফিকটিশাস এই মামলাগুলো সারা দেশে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি কথাগুলো বলছি, আপনারা শুনছেন, কিছু বলছেন, কিছু লিখছেন, কিছু আপনার দেখাচ্ছেন, কিন্তু এই যে অচলায়তন, ভয়ঙ্কর যে আপনার দানব, এই দানব কথাটা আমার নয়, কিন্তু এই দানব কথাটা আপনার সাবেক প্রধান বিচারপতি খুব পরিষ্কার করে বলেছিলেন যে একটা দানবীয় শাসন আমাদের উপরে চেপে বসেছে, সেই দানবীয় শাসন আজকে গোটা বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে, তার সমস্ত অর্জন, তার সমস্ত ঐতিহ্য কৃষ্টি, তার গণতন্ত্রের যে অবস্থান, সবকে আজকে তছনছ করে দিচ্ছে। এই ভয়াবহতা যে চলছে, এটার প্রথম ভিক্টিম হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে নির্মূল করতে পারলে, তাকে আপনার রাজনৈতিক দলে সরিয়ে দিতে পারলে তাদের পথের কাঁটা একেবারেই দূর হয়ে গেল, সেটা তো সম্ভব নয়। আপনারা যতই চেষ্টা করবেন, যতই এই ধরনের কাজ কার্যকলাপ করতে থাকবেন, যতই অত্যাচার নির্যাতন বাড়াবেন, ততগুলোই গোকুলে বাড়ি বেসে বাড়তে থাকবে, ভেতরে ভেতরে সেই ক্ষোভ পুঞ্জীভূত হবে, যেদিন বিস্ফোরিত হবে সেদিন কিন্তু আপনারা কেউই নিস্তার পাবেন না। এই জিনিসগুলো আপনারা কেন মনে করতে পারছেন না, অতীতের অভিজ্ঞতা থেকে, পৃথিবীর অভিজ্ঞতা থেকে, যে এই ধরনের দানবীয় শাসন, এই ধরনের এক ন্যায়তন্ত্র কোনো দিন চলতে পারে না। সবচেয়ে ভালো ছিল যে আপনারা আপনাদের শুভচিন্তার মধ্যে ফিরে আসেন, করে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এগুলোকে বাদ দিয়ে একটা সুষ্ঠু অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেন, তা নাহলে কেউই কারোর জন্যই এই পরিবেশ পরিস্থিতি ভালো শুভ কিছু